আসসালামু আলাইকুম। বাংলা রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার ভুনা খিচুড়ি, আর সেটি যদি হয় গরু মাংস দিয়ে তাহলে তো কথাই নেই। চলুন দেখে নিই এই গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি করতে আমাদের কী কী লাগছে। আমার খুবই প্রিয় একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বড় হাঁড়িতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। আজকে রান্নাটা করব আমি সরিষার তেলে, সেজন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম দারচিনি ছোট ছোট 3-4 টুকরা, অ্যাড করে দিলাম 5-6টি সাদা এলাচ, সাথে অ্যাড করে দিব 8-10টি লবঙ্গ। আমি এই তেল এবং এই মশলাতেই সম্পূর্ণ খিচুড়িটা রান্না করব। তারপর অ্যাড করে দিলাম একটু কেটে 3-4টা তেজপাতা, দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে, তবে লাল করার কোনো প্রয়োজন নেই। আমি মিডিয়াম আঁচে রেখেই এটাকে ভালো করে সফট করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমার পাতিলটা কিন্তু অনেক বড়, এখানে 5 কেজি পর্যন্ত পোলাও চাল রান্না করা যায়। আমি সেই বড় পাতিলে রান্না করলেই একটু নেড়ে চেড়ে রান্না করতে সুবিধা হয়, সেজন্য বড় পাতিলে অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। অবশ্যই লবণটা বুঝিয়ে দিবেন, কারণ আমি গরু মাংসতেও লবণ দিব, আবার যখন খিচুড়ি করব তখনও লবণ দিব। তারপর এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব। এই সামান্য পানি দিয়ে যখন আপনি মশলাটা কষাবেন তখন কিন্তু মশলাটা পুড়ে যাবে না, আর রান্নার কালারটাও খুব সুন্দর হবে। দেখুন মাশাল্লাহ, এখনই রান্নার মশলাতে কত সুন্দর একটা কালার এসেছে। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরু মাংস আমি নিয়েছি, যেখানে হাড় চর্বি সবই ছিল। খুব ভালো করে ধুয়ে আমি গরু মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি, আর একটু মিডিয়াম সাইজ করে মাংসগুলো কেটে নিয়েছি। সম্পূর্ণ মাংসটাই এখানে আমি অ্যাড করে দিব। আপনি চাইলে মাংস কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। 1.5 কেজি পরিমাণ গরু মাংস সম্পূর্ণটাই আমি অ্যাড করে দিলাম। এভাবে গরু মাংসের ভুনা খিচুড়ি রান্না করলে সত্যি অসম্ভব টেস্টি হয়, আর সবচেয়ে সহজভাবে মনে হয় এভাবে রান্না করা হয়। আমার কাছে খুবই ভালো লাগে। ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এদিকে আমি পোলাওয়ের চাল এবং ডালটা ভালো করে মেপে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মশারির ডাল এবং সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ মুগ ডাল। যদি আপনারা পরিমাণে কম রান্না করেন সেক্ষেত্রে ডাল এবং চালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর 1 কাপ মুগ ডাল এবং 1 কাপ মশের ডালের জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল অ্যাড করে দিব। খুব ভালো করে চাল ডাল মিশিয়ে তারপর আমি এটাকে ধুয়ে পানি ঝরাবো। অবশ্যই মুগ ডালটাকে আপনাকে শুকনো তাওয়ায় টেলে নিতে হবে, তাহলেই সুন্দর ফ্লেভার পাবেন। আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম। তারপর চলে যাব চুলায়। আবার এদিকে আমার মাংসটাও ঢাকনা সরিয়ে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতোই, মশলাও কষে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব মাংসটা সম্পূর্ণ সফট হওয়ার জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি। অবশ্যই মাংসটা আগে আপনারা দেখে নেবেন, যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলেই পানি দেবেন, আর যদি মনে করেন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার পানি না দিলেও চলবে। এখন পানি দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না একদম মাংসটা সফট হয়ে যায়। ঢেকে দিয়েছিলাম প্রায় 20-25 মিনিটের জন্য। এর মধ্যে আমার কিন্তু গরু মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিক এইরকম আপনি যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও অসম্ভব টেস্টি হয়। তারপর অ্যাড করে দিব আমি আগে থেকে ধুয়ে রাখা সেই চাল এবং ডালটা। পানি ঝরিয়ে রাখতে হবে, তাহলে আপনার খিচুড়িটা একদম ঝরঝরে এবং খুব সুন্দর হবে, খেতেও অসম্ভব টেস্টি হবে। মশলার সাথে ভালো করে চাল ডাল মিশিয়ে নিচ্ছি। চাইলে মাংসটা উঠিয়ে নিতে পারেন, অথবা আপনারা এভাবে একসাথে দিয়েও এটা রান্না করতে পারেন। এতে টেস্টের কোনো হেরফের হবে না, খেতে অসম্ভব টেস্টি। আর ঠিক এইরকমভাবে খুব ভালো করে আপনি চালটাকে কষিয়ে নেবেন। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং বোঝা যাচ্ছে একটা ভাজা ভাজা ভাব চলে এসছে। এভাবে যদি আপনি ভেজে খিচুড়িটা রান্না করেন তাহলেই খেতে অসম্ভব টেস্টি হয়। আর এখানে এখন গরম পানি অ্যাড করে দিলাম।
যতটুকু চাল ডাল হয়েছে তার ডবল পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমার মাংসের গায়ে মশলা ছিল তাই চালের পরিমাণ বুঝেই আপনাকে লবণটা অ্যাড করতে হবে। আর অবশ্যই আপনি ভুনা খিচুড়িতে গরম পানি অ্যাড করতে হবে, গরম পানি দিলেই আপনার খিচুড়িটা পাঁচে হয়ে যাবে না এবং ঝরঝরে হবে। ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে আবার ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি এখন ঢেকে দিব। প্রথম 5 থেকে 7 মিনিট আমি চুলার আঁচটা একদম ফুল আঁচে এটাকে ঢেকে দিব। দেখুন এটা যখন এরকম, যেহেতু অনেক বড় পাতিলে আমি রান্না করছি তাই বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো করে ফুটে উঠবে আর এখনই পানিটা কিন্তু একদম টেনে যাবে। তারপর আমি এটাকে একটা তাওয়ার উপরে দিয়ে দমে দিয়ে দিব। ঠিক এরকমভাবে ফুটতে থাকলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই পানিটা একদম শুকিয়ে যাবে। আমি এটাকে এখন ঢেকে দমে দিয়ে দিব। যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারেন, আপনারা চাইলে মুরগি মাংস দিয়েও এটা রান্না করতে পারেন অথবা খাসির মাংস দিয়ে। একদম রেডি আমার আজকের ভুনা খিচুড়ি গরু মাংস দিয়ে। যে একবার খেয়েছে সে কিন্তু বারবার এভাবে খেতে চাইবে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দমে ছিল প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি অল্প একটু আপনাদের সাথে এখানে সার্ভিং ডিশে নিয়ে শেয়ার করছি। নতুন গৃহিণী কিংবা ব্যাচেলর যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, আপনার চাল ডালের পরিমাপ যতটুকু হবে ঠিক তার ডবল পানি দিবেন। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে আপনার খিচুড়িটা ঝরঝরে হবে। আপনি পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যেটাই রান্না করেন চালের ডবল পানি দিবেন আর ফুটন্ত গরম পানি দিবেন। প্রথমে চুলার আঁচটা 5 থেকে 7 মিনিট বাড়িয়ে রাখবেন, তারপর এটাকে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে দিবেন। পানিটা যখন প্রায় টেনে আসবে তখন দমে দিবেন, ব্যাস ঝরঝরে সব কিছুই পেয়ে যাবে। আমার চ্যানেলে এরকম সহজ খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এবং গরু মাংস, মুরগির মাংস, খাসির মাংস যে কোনো রেসিপি আপনারা চাইলে পেয়ে যাবেন সহজ রেসিপিতে। আমি কিছু লিংক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিন। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।